কুড়িগ্রামের চিলমারিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদত্ব বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিলমারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে নগদত্ব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী সরকার বীর বিক্রম। নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অফ আলফানি সংস্থার অর্থায়নে চিলমারি নিবেদিতা সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনায় মোট 365টি পরিবারের মাঝে নগদ 1,000 টাকা করে সর্বমোট 3,65,000 টাকা বিতরণ করা হয়। এ সময় নিবেদিতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নাজমুল হুদা পারভেজের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাত আসমা বেগম, জেলা পরিষদ সদস্য রেজাল করিম লিচু, চিলমারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক মনি প্রমুখ।